আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা। এই বাংলাদেশের মধ্যে হাফেজ তাকরিব আহমদ নেপালের প্রতিযোগিতার পরপরই সৌদি আরব 113টি রাষ্ট্রে সে আমাদের বাংলাদেশের পতাকাকে উড্ডীন করে দিল। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে পণ্য হিসাবে বিক্রি করতো, মেয়েদেরকে জীবন্ত কবর দিত, মেয়েদের কোনো সম্মান ছিল না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে জাতিকে সম্মান দান করলেন। আজকে এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা বের হয়েছে, নিজুম মজুমদারের মতো কিছু নাস্তিক মুরতাদ রয়েছে, সে শায়খ আহমদুল্লাহ সাহেবের আসুন্দা ফাউন্ডেশন নিয়ে প্রশ্ন তুলেছে। সে নেপালের মধ্যে কিছু নারীরা খেলার মধ্যে জিতেছে, সে এটাকে নিয়ে টহল করতেছে আর বলতেছে হুজুররা কিছুই জানে না, হুজুররা কিছুই করতে পায় না। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা। এই বাংলাদেশের মধ্যে হাফেজ তাকরিব আহমদ নেপালের প্রতিযোগিতার পরপরই সৌদি আরব 113টি রাষ্ট্রে সে আমাদের বাংলাদেশের পতাকাকে উড্ডীন করে দিল, দেখিয়ে দিল নাস্তিক মুরতাদ সেকুলারিজম জেনে রাখো, আমরা হুজুররাই সব কিছু করতে পারি। আমরা হুজুররা দেখিয়ে দিয়েছি এই বিশ্বের চ্যাম্পিয়ন ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে আজকেও কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করা হয়, কিন্তু আজ পর্যন্ত বিশ্বকাপ নিয়ে আসতে পারে নাই। কিন্তু কুরআনে হাফেজ না, তারা বিশ্বকাপ নিয়ে এসেছে। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম যে আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীদেরকে পণ্য হিসাবে বিক্রি করতো, নারীদেরকে তারা সম্মান করতো না, নারীদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতো। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নারীদেরকে সম্মান দিলেন। আজকে এক শ্রেণীর নাস্তিক মুরতাদরা বলে যে ইসলামে নারীদের সম্মান দেওয়া হয় নাই। ইসলাম যেভাবে নারীদেরকে সম্মান দিয়েছে, কোনো রাষ্ট্র কোনো ধর্ম এরকম সম্মান দেয় নাই। ওলামা টিভি, সত্য ও ন্যায়ের প্রতীক।